বলছো তোমরা আমাদের রাজনীতি করে ভাষণে আমাদের অনুষ্ঠানে কাজ আরম্ভ করতে যাচ্ছি আমি রাজনীতি করে চলে সুপ্রিম দেশে আরো চলে যাচ্ছি উচ্চ আমাদের এই বিজয়
আজকে আমরা এই স্বাধীন দেশের মানুষ, আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশের মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছোটবেলা থেকে কত সংগ্রাম, কত সংগ্রামে হিমালয়ের সাহসী, হিমালয়ের সমান সাহসী কথা আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এখানে বক্তব্য দিতে পারছি, খুব স্বাধীনভাবে রচনা প্রতিযোগিতা দিতে পারছি, আমাদের শিক্ষকরা এখানে বসে আছেন, আমরা কি সুন্দর চলাফেরা করতে পারছি। তাই আমাদের এই সুন্দর জীবন আর বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আমার সম্পৃক্ত এখানে এসে করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘ জীবন। বক্তব্য আছেন আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রী, যে কথার নাম কথা হোক কাজ কথাই দেখাবে, সেই স্নেহকর্মকার কথাকে আজকাল তার আলোচনা সভার মূল্যবান বক্তব্য রাখার জন্য বলা হচ্ছে। আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। কথায় বলে জননী জন্মভূমি স্বর্গত, অর্থাৎ জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়ে মূল্যবান, তাদের দাস করে রাখতে চেয়েছিল। কিন্তু স্বাধীনতা বাংলাদেশ মানুষ, বাংলাদেশের মানুষ কখনো তাদের দাসত্ব পালন করতে চায়, তারা স্বাধীনতা পেয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তারা প্রচুর জেগে উঠেছিল এবং ঘটনাকে দুর্গম করে তুলেছিল এবং 9 মাস যুদ্ধের পর পেয়েছিল স্বাধীনতা। 1971 সালে শুরু হয়েছিল এই যুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ্য করতে হয়েছিল নানা অত্যাচার অপমান, কিন্তু তারপরেও তিনি কমে থাকেননি, তারপরেও তিনি কমে থাকেননি। তিনি বাংলাদেশের মানুষকে সাহস দিয়েছিলেন, তিনি তিনি ঘরে ঘরে দুর্গ বর্বর তুলতে বলেছিলেন এবং মানুষকে যে ধন্যবাদ স্নেহ কর্মকাশে। এই পর্যায়ে ঐতিহ্যবাহী রামপুর স্কুলের সাবেক ছাত্র এবং একজন স্বনামধন্য অ্যাডভোকেট জনাব শাহজান শাওন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ঐতিহ্যবাহী রামপুর বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত অভিভাবক সদস্য জনাব আবু বকর সিদ্দিক সহ অন্যান্য বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রামপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস রচনা ও আলোচনা সভার মাননীয় সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের অ্যাডেড কমিটির সম্মানিত সভাপতি জনাব এস এম মানিক, মঞ্চে উপস্থিত অন্যান্য ব্যক্তিবৃন্দ, আমার সহকর্মী, ছাত্র ছাত্রী, সবাইকে আমার পক্ষ থেকে ও বিদ্যালয়ের পক্ষ থেকে বিজয় অভিনন্দনের শুভেচ্ছা। আজ